আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কম্পিউটার কি ওপেন করার সময় সি ড্রাইভ ফিক্সিং এই প্রবলেমটা দেখায়? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা কম্পিউটার ওপেন করার সময় আমাদের কম্পিউটারের মনিটরের মধ্যে সি ড্রাইভ ফিক্সিং এই প্রবলেমটা দেখায়। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমটা অনেক কারণে দেখায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কোনো কোনো বিদ্যুৎ চলে যায় তাহলে কম্পিউটার ওপেন করার সময় এই প্রবলেমটা দেখায়। আবার হতে পারে যদি অনেক দিন ধরে আপনি সি ড্রাইভ ক্লিন না করেন তাহলে এরকম প্রবলেম হতে পারে। আবার যদি আপনার সিপিউর মধ্যে যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কের যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো যদি ঠিকমতো লাগানো না থাকে তাহলে এই সি ড্রাইভ ফিক্সিং এই প্রবলেমটা আপনার কম্পিউটারে হতে পারে। আর এই প্রবলেমটা যদি হয় তাহলে দেখা যায় আপনার কম্পিউটার ওপেন হতে হতে 1 ঘন্টা 2 ঘন্টা বা তার অধিক সময়ও অনেক সময় লেগে যায়। তো আসলে এটা অনেক সময়সাপেক্ষ একটা ব্যাপার আর আমাদের হাতে এত সময় থাকে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার কম্পিউটারে এই সি ড্রাইভ ফিক্সিং প্রবলেমটা দেখায় তাহলে আপনি কীভাবে সহজেই সলভ করে আপনার কম্পিউটারটিকে অল্প কিছুক্ষণের মধ্যে ওপেন করতে পারেন এবং এই প্রবলেমটি যেন আর না হয় সেটিকে কীভাবে আপনি ফিক্স করতে পারেন। তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব আমাদের ইলেকট্রিক পাওয়ার কানেকশনটিকে অফ করে দিতে হবে। ওকে, তারপর আবার যেটা করতে হবে 1 মিনিট পর আমাদেরকে এটাকে অন করতে হবে। অন করার পর আমরা চলে যাচ্ছি আমাদের সিপিইউর কাছে। আমরা সিপিইউতে গিয়ে আমাদের সিপিইউর যে পাওয়ার বাটনটা রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব, অর্থাৎ একটা চাপ দিব আর কি। ওকে, একটা প্রেস করার পর এখন আমাদের কম্পিউটার কিন্তু ওপেন হচ্ছে। ওকে, তো বন্ধুরা এইখানে দেখবেন ওপেন হওয়ার সময় প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার এবং ডিস্ক চেকিং এই প্রবলেমটা আস্তে আস্তে দেখাবে। তো দেখুন এখানে চলে আসছে প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার। ওকে ওকে, সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশন দেখাচ্ছে, তারপর আমাদেরকে আরও একটি অপশন এখানে দেখাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে। তারপর এখান থেকে একটি অপশন দেখাচ্ছে যে টু স্কিপ ডিস্ক চেকিং প্রেস এনি কি উইদিন 6 সেকেন্ড, আপনি যে কোনো কীতে প্রেস করবেন 6 সেকেন্ডের ভিতরে। তো প্রেস করলেই আর দেখবেন ডিস্ক চেকিংটা আপনাকে এখান থেকে স্কিপ হয়ে যাবে আর ডিস্ক চেকিংটা এখানে আপনাকে দেখাবে না। তারপর কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন এরকমভাবে স্কিপ করে দিবেন ডিস্ক চেকিংটাকে। ওকে, ওয়েল, আমাদের কম্পিউটার কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আমার কম্পিউটার ওপেন করছি, এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, ওপেন হয়ে গেল আমাদের কম্পিউটার। এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। ওকে, তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যদি আমাদের কম্পিউটারটিকে আবার শাটডাউন দিয়ে আবার আমরা আমাদের কম্পিউটারটিকে ওপেন করতে যাই তাহলে আমাদের কিন্তু আবার সেই সেম প্রবলেমটি দেখাবে, অর্থাৎ আমরা সেম আমরা সমস্যাটা দেখতে পাবো যে আবার আমাদের সি ড্রাইভ বা ডিস্ক চেকিংটা আবার দেখাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের কম্পিউটারে একটি সেটিং করে নিতে হবে যাতে করে আমরা পরবর্তীতে যখন আমাদের কম্পিউটারটি ওপেন করব আমাদের ডিস্ক চেকিং এই সমস্যাটি যেন আর না দেখায়। তো এর জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে সার্চ করবেন RUN রান, এভাবেও আপনি করতে পারেন অথবা আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস R প্রেস করেন তাহলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে জাস্ট আপনি এখানে সার্চ করবেন REGEDIT, অর্থাৎ রেজ ইডিট লেখে জাস্ট আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। এখান থেকে একটা নোটিফিকেশন চাইবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ওকে, ইয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে উপরে আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার, এখানে আপনি তার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যারো রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এটাকে বলা হয় এক্সপ্যান্ড করা। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন HKEY লোকাল মেশিন, এখানে আপনারা আবারও ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। তো আমরা এক্সপ্যান্ড করে নিয়েছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিস্টেম, তো সিস্টেমে একটা ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। বন্ধুরা এখানে কিন্তু আমরা ক্লিক করছি না, আমরা এগুলোকে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড।
আমরা যখন ক্লিক করব তখন আমি আপনাদেরকে বলে দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট কন্ট্রোল সেট, এখানেও আপনারা ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রোল, এটাকে আপনারা ক্লিক করে এক্সপ্যান্ড করে নেবেন। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে, এগুলো দেখে আপনি ভয় পাবেন না, এগুলোকে জাস্ট স্ক্রল করে আপনি এস অপশনে চলে যাবেন। এখানে দেখুন এসে আপনি চলে যাবেন, খুব দ্রুত চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি খুঁজবেন কোথায় রয়েছে সেশন ম্যানেজার। এখানে আপনি সহজভাবে খুঁজতে পারেন, এখানে এস এন এমপি এর উপরেই রয়েছে সেশন ম্যানেজার। এখানে আপনি জাস্ট ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বুট এক্সিকিউট। এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি মাউস থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে আপনি মডিফাই ক্লিক করবেন। যখন আপনি মডিফাই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে আপনি এর যে বুট এক্সিকিউটের যে ভ্যালু ডাটা এটাকে আপনাকে চেঞ্জ করে নতুন একটি নাম দিয়ে দিতে হবে। তো এখানে আপনি লিখবেন হচ্ছে এই লেখাটিকে লিখতে হবে যে অটো চেক দেন অটো সিএইচকে দেন স্পেস দিয়ে এই লেখাটিকে লিখতে হবে। তো এই লেখাটি আমি আমার ভিডিওর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে আপনারা কপি করে বা স্ক্রিন থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে এই লেখাটিকে আমি এখানে জাস্ট কপি করছি, ওকে, এখানে এনে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কী এখানে করেছি, আমি প্রথমে লিখেছি অটো চেক দেন একটা স্পেস দেওয়া হয়েছে, দেন এখানে অটো সিএইচকে লেখার পর একটা স্পেস দেওয়া হয়েছে, তারপর একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা ক্যাপিটাল কে, সরি ক্যাপিটাল না, আমরা ছোটো হাতের স্মল লেটারের কে, তারপর একটা আমরা এখানে একটা সেমিকোলন দিয়েছি, তারপর ক্যাপিটাল সি দিয়ে একটা স্পেস দিয়ে আমরা একটা এখানে একটা স্টার দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আর কিছুই করতে হবে না, এখান থেকে জাস্ট ওকেতে আপনি প্রেস করবেন। ওকে, ওকেতে প্রেস করে আমরা এখান থেকে কয়েকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন আপনাদের কাজ হয়ে গেল, আপনার প্রবলেমও সলভ হয়ে গেল। এখন আপনি যদি চেক করতে চান আপনার প্রবলেমটি সলভ হয়েছে কিনা, আপনি যেটা করবেন আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারটিকে একবার এখান থেকে পাওয়ারে গিয়ে আপনি জাস্ট একবার রিস্টার্ট দিয়ে নেবেন, তারপরেই দেখবেন আর ডিস্ক চেকিং এই প্রবলেমটা আপনার আর হচ্ছে না। তো আমরা এখন আমরা রিস্টার্ট করব, তো আমি এখান থেকে আমার রেকর্ডিংটা অফ করে আপনাদেরকে রিস্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা আমরা আমাদের কম্পিউটারটিকে এখান থেকে আমরা জাস্ট রিস্টার্ট করব। ওকে, সো আমি এখান থেকে রিস্টার্টে ক্লিক করছি। এখন আমরা দেখব আমাদের ডিস্ক চেকিংটা আবার দেখায় কি না, রিস্টার্ট করার পর আমরা ওপেন করে দেখছি আমাদের ডিস্ক চেকিং দেখায় কি না। ওকে, তো বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিস্ক চেকিং এই অপশনটা আর দেখাচ্ছে না। দেখুন বন্ধুরা এখান থেকে প্লিজ ওয়েট অপশন চলে এসেছে, আমাদের কম্পিউটার এখন ওপেন হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের ওপেন করার সময় ডিস্ক চেকিং চেয়েছিল, এখন আর চাচ্ছে না, এখন আমাদের কম্পিউটার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই দেখুন, তো আমি এখান থেকে আমাদের কম্পিউটারে আমি আমার কম্পিউটার ঢুকছি, এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে আমার কম্পিউটারে ঢুকে গেলাম। সো বন্ধুরা দেখুন এখানে আমি আমার কম্পিউটার ওপেন করে ফেলেছি, এখন কিন্তু ওপেন হয়ে গিয়েছে, কোনো ডিস্ক চেকিং দেখায়নি। তো বন্ধুরা যারা এই ডিস্ক চেকিং প্রবলেমটাতে বা এই সমস্যাটিতে দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তো এই ভিডিওটা দেখলে আপনি আপনার এই সমস্যাটিকে সলভ করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিও আপনার। এই ধরনের নতুন নতুন ট্রিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।